চিতলমারী পথারত মিয়াদি পত্তা এক সোনিয়া তসি মাতি আছে। গাঁওবাসিয়া দাবি করার দরে চিতলমারী পথারত স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র আছে, কিন্তু বর্তমান চিতলমারী পথার বনভূমিত অন্তর্ভুক্তি হওয়া নাই। আমার জন্ম ইয়াত, আমার দেউতাকর জন্ম ইয়াত, আমি জন্মর পরাই পাই আছো যে এইটো আমার চিতলমারী পথার গাঁও, সুতিপার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চিতলমারী পথার ডিস্ট্রিক্ট নগাঁও। আমার সব কিছু নগাঁও ডিস্ট্রিক্টের পর আছে, আমার ভোটার লিস্ট আছে আমার নগাঁও ডিস্ট্রিক্ট। তারপর আমি সরকারের পর সা সুবিধা বহুত কিনে পাইছো, আমার ঘর, আমার ঘর দিছে, সরকারি স্কুল দিছে, এইটো স্কুল চাইছে সাত নং চিতলমারী পথার স্কুলটো। তার কারণে আমার গাঁওখন যে চিতলমারী পথারত আমি জন্মর পরাই পাই আছো, কিন্তু এতিয়ালৈকে ফটককৈ কেইদিনমান আগত আমার বন কর্মীবিলাক বা লগা বুড়া চাবুরীর রেঞ্জার আহিছে বা ডিপো আহিছে, আহি পেলাই কৈ আছে যে আমি শোণিতপুর পৰি গৈছো বা বুড়া চাবুরীত পৰি গৈছো। পুষ্যদৰ জাননী আহিছে, বুঢ়া চাপৰি অভয়াৰণ্য বেদখল মুক্ত কৰিবলৈ চৰকাৰে গ্ৰহণ কৰা পদক্ষেপক প্ৰশংসা কৰিছে সকলোৱে। সকলোৰে আশা শীঘ্ৰে বেদখল মুক্ত হ'ব বুঢ়া চাপৰি অভয়াৰণ্য। ৰূপহীঘাটৰ পৰা গুলজাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, এনবি নিউজ। চিতলমাৰী পথাৰত ম্যাদি পত্তা এক সোণিয়া তসি মাটি আছে। গাঁওবাসীয়ে দাবি কৰাৰ দৰে চিতলমাৰী পথাৰত স্কুল অঙ্গনবাড়ী কেন্দ্র আছে, কিন্তু বর্তমান চিতলমারী পথার বনভূমিত অন্তর্ভুক্তি হওয়া নাই। আমার জন্ম ইয়াত, আমার দেউতাকর জন্ম ইয়াত, আমি জন্মর পরাই পাই আছো যে এইটো আমার চিতলমারী পথার গাঁও, সুতিপার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চিতলমারী পথার ডিস্ট্রিক্ট নগাঁও। আমার সব কিছু নগাঁও ডিস্ট্রিক্টের পর আছে, আমার ভোটার লিস্ট আছে আমার নগাঁও ডিস্ট্রিক্ট। তারপর আমি সরকারের পর সা সুবিধা বহুত কিনে পাইছো, আমার ঘর, আমার ঘর দিছে, সরকারি স্কুল দিছে, এইটো স্কুল চাইছে সাত নং চিতলমারী পথার স্কুলটো। তার কারণে আমার গাঁওখন যে চিতলমারী পথারত আমি জন্মর পরাই পাই আছো, কিন্তু এতিয়ালৈকে ফটককৈ কেইদিনমান আগত আমার বন কর্মীবিলাক বা লগা বুড়া চাবুরীর রেঞ্জার আহিছে বা ডিপো আহিছে, আহি পেলাই কৈ আছে যে আমি শোণিতপুর পৰি গৈছো বা বুড়া চাবুরীত পৰি গৈছো। পুষ্যদৰ জাননী আহিছে, বুঢ়া চাপৰি অভয়াৰণ্য বেদখল মুক্ত কৰিবলৈ চৰকাৰে গ্ৰহণ কৰা পদক্ষেপক প্ৰশংসা কৰিছে সকলোৱে। সকলোৰে আশা শীঘ্ৰে বেদখল মুক্ত হ'ব বুঢ়া চাপৰি অভয়াৰণ্য। ৰূপহীঘাটৰ পৰা গুলজাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, এনবি নিউজ।